আমাদের তো মাথায় কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আমরা তো এগুলো দিয়ে বুঝি। ডিবি হারুনের নাটকটা কি ছিল, এই সরকার আসার পরে যত আন্দোলন হয়েছে সবকিছু তো জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে দিয়েছে। পুলিশ বলেন, আপনি র‍্যাব বলেন, সেনাবাহিনী বলেন, এরা সবাই সরকারের গুন্ডা। এরা আমাদের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে আমাদের উপরে অ্যাটাক করতেছে। শান্তির পরিবেশ আপনি কোথায় দেখতেছেন? কোনো শান্তির পরিবেশ নাই, আমাদের শান্তি মারা গেছে এবং আমাদের শান্তি আসবে না যতদিন এই সরকারের পতন হয়। জাতি হিসেবে আমরা ট্রমাটাইজড, আমাদের ভাইকে যেভাবে মারছে, আমাদের বোনদেরকে যেভাবে মারছে এবং এখনও যেভাবে অ্যারেস্ট এবং ধরপাকড় চলতেছে, আমরা ট্রমাটাইজড। জানি না আমরা কোনোদিন ঠিক হবো কিনা, আমরা কোনোদিন ঠিক হবো না, এটা দেখার পরে আমরা কোনোদিনও ঠিক হতে পারবো না, কোনোদিনও না। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিছু বলার নাই, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, আপনি র‍্যাব বলেন, সেনাবাহিনী বলেন, এরা সবাই সরকারের গুন্ডা। এদের এই ছাড়া এটা এদের আর কোনো পরিচয় নেই, এরা সরকারি গুন্ডা। এরা আমাদের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে আমাদের উপরে অ্যাটাক করতেছে, ঠিক আছে? এবং পুরো সিস্টেমটাই তারা এমনভাবে করাপ্টেড করছে যে কোনো একটা ভালো পুলিশ আপনি পাবেন না, কোনো একটা ভালো সেনাবাহিনীর লোক আপনি পাবেন না। এবং পুলিশ আমাদেরকে কোনো দিন কোনো সাহায্য করছে? কোনো দিন কোনো সাহায্য করে নাই। এই সরকার আসার পরে যত আন্দোলন হয়েছে সব কিছু তো জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে দিয়েছে। ভাই, এটা জামাত শিবির বিএনপির কোনো আন্দোলন কিচ্ছু না, এটা সাধারণ জনগণের আন্দোলন। এটা তো প্রথমে সাধারণ জনগণের আন্দোলন ছিল না, এটা একেবারেই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন ছিল, আমাদের আন্দোলন ছিল। এখানে শুধু শুধু এই আন্দোলনটাকে নচ্ছাত করার জন্য জামাত শিবির বিএনপি নানা কিছু ট্যাগ লাগিয়েছে। 2018 সালে যখন আমরা কোটা আন্দোলন করি তখনও সেম এভাবেই করেছে। এই সরকার আসার পরে যত আন্দোলন হয়েছে কোনো না কোনোভাবে নচ্ছাত করা হয়েছে। এই আন্দোলনটাকে তো প্রথম দিকে মুক্তিযুদ্ধর একটা বিতর্কিত কথা বলে এটাকে নচ্ছাত করছে, আর এখন তো জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে জামাত শিবির নিষিদ্ধ করছে। আমাদের কথা এটাও না, আমরা কোনো রাজনৈতিক দলে না, আমরা একেবারেই শিক্ষার্থী। তো এটাকে কোনো ধরনের ট্যাগ লাগিয়ে নস্যাত না করে বাচ্চাদের যে আন্দোলন, যে যৌক্তিক দাবি দেওয়া ছিল সেগুলো তো প্রথমেই মেনে নেওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট এখন এতগুলো বাচ্চাকে যে মেরে ফেলা হয়েছে, আমি জানি না আসলে কোনো কিছু দিয়ে এই সব বাচ্চাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। আর সরকার আসলে এখনও কিন্তু তার খেলাটা থামায়নি, কারণ আমাদের এখনও ছয় সমন্বয়কে ছেড়ে দিলেও তাদের উপরে এই ছয় দিন কী হয়েছে আমরা কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট আমাদের রাবিতে, বরিশালে, সিলেটে, চট্টগ্রামে এখনও অনেক সমন্বয়কে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসায় ছাত্রলীগ হামলা করছে, বাংলার প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। সেই দিন যেদিন বাচ্চাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, ওই দিন আসলে বাচ্চারা তো একটা সেন্ট্রাল পয়েন্টে ছিল, ওখান থেকে সরিয়ে দেওয়ার ফলে প্রতিটা ঘরে ঘরে আন্দোলন পৌঁছে গেছে সেই মুক্তিযুদ্ধের সময়ের মতো। তো এখন আসলে কোনো কিছুতেই আন্দোলনকে সরকার বা কেউই থামাতে পারবে না। আর 32 ঘন্টা যে অনশনে ছিল আমাদের বাচ্চারা, আসলে ওই ছয় দিন যে কী হয়েছিল ওদের উপরে আমরা এখনও পুরোপুরি কিছুই জানি না। আমরা দেখেছি একটা নাটক সাজানোর মতো পেপার দিয়ে আমাদের নাহিদের পা ডেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, এটা তো আমরা সবাই বুঝেছি। ওদের হাতে সাইন হোক বা না হোক, আমাদের তো মাথায় কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আমরা তো এগুলো দিয়ে বুঝি আমাদের ডিবি হারুনের নাটকটা কী ছিল। আর বাচ্চাদেরকে যেহেতু এখন ছেড়ে দেওয়া হয়েছে, ওরা জানি না এখন আসলে কতটা কথা বলতে পারবে। আমরা দেখেছি সার্জিস এবং হাসনাতের, ওরা আসার পরে ওদের আইডিটা কাল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তো আন্দোলন চলবেই, মানে যেভাবেই করুক, ওদেরকে আটকে রাখুক বা আরও সমন্বয়দেরকে ধরেছে, যাই করুক, এই আন্দোলনটা আসলে থামানো সম্ভব না। কারণ এই সরকার যেই হোক যেমন পরিস্থিতিতে নিয়ে গেছে, ভাই এটা কিন্তু শুধু কোটা আন্দোলন বলে কিছু না, এটা প্রতিটা মানুষের আন্দোলন। গুম, খুম, হত্যা, দুর্নীতি সব কিছু মিলেই কিন্তু আন্দোলনটা আর সেই কোঠায় মুষ্টিবদ্ধ নেই, এটা পুরো জাতির আন্দোলন, পুরো দেশের আন্দোলন। তাই এটাকে এখনই এটাকে থামানো কোনোভাবেই সম্ভব না। আমি রাজনীতি বুঝি না, কিন্তু সরকার যে যে পদক্ষেপ নিয়েছে অলরেডি অনেক ভুল করে ফেলেছে। এই আন্দোলনকে কেউ কোনোভাবে থামাতে পারবে না। আর গত 2-3 সপ্তাহ ধরে এর প্রমাণ সরকার সহ সব বিজ্ঞ আদালত সবাই অলরেডি পেয়েই গেছে।